হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনারা কেমন আছেন। তো যাই হোক, আজকে কিন্তু আবারও নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর আমার আজকে এই ব্লগটা থাকবে রাত্রে থেকে, মানে সন্ধ্যার পর থেকে। তাই বিকেলে কিছু নাস্তা রেডি করে নিচ্ছি, আর এখানে আমি কিছুটা আলু কেটে নিয়েছি, মানে ঝুড়ি করে, কারণ হঠাৎ আর কি, মানে নুডলসে আলু দিয়ে নুডলস খাওয়ার ইচ্ছেটা জেগে গেল। কারণ আমি আগে দেখা যেত প্রায় আর কি আলু দিয়ে নুডলস রান্না করে খেতাম, আমার কাছে খুবই ভালো লাগতো। তো এখন আর খাওয়া হয় না, কারণ সাজানা ফাতেমা দেখা যায় সবজি দিলে খেতেই চায় না, তা আলুটা দিলে তেমন একটা কিছু বলে না। আর এখানে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। আমি আজকে আমের আচার তৈরি করব। এই আমগুলো কিন্তু আমার ফ্রোজেন আম ছিল, মানে যখন আমের সিজন ছিল তখন আমি আম অনেক আমি আর কি ফ্রিজে রেখে দিয়েছিলাম ডাল খাওয়ার জন্য। তো এখন তো জলপাই নেমে গেছে, এখন তার আমের প্রয়োজন নাই। তো এখন সেই আমগুলো দিয়ে আমি কিভাবে আচার তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি কিছুটা নুডলস দিয়ে দিলাম। তো এখন আলুটা আর কি আমি হালকা সিদ্ধ করে তারপর নুডলসটা দিয়ে দিয়েছি। এখন আলু আর নুডলস দুটো একসাথে আর কি সিদ্ধ হতে দিয়ে দিলাম। তার যেহেতু আলুটা কিন্তু একটু সিদ্ধ হতে সময় লাগে, তার জন্য আর কি আমি কিছুটা পরিমাণ আগে সিদ্ধ করে নিয়েছি। আর নুডলস সিদ্ধ হতে কিন্তু তেমন একটা সময় লাগে না, এর জন্য এখন আর কি দুটো একসাথে দিয়ে দিলাম। তো এটা হালকা করে আর কি সিদ্ধ করে নেব। আলুটা যেহেতু আগে থেকে সিদ্ধ ছিল তার ততটা সময় আর কি প্রয়োজন হবে না। আর আমি আজকে আম দিয়ে কিভাবে আচার তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই আমের আচারটা কিন্তু আমার অনেক দিন ছিল, কিছুই হয় নাই। আর আম কিন্তু ফ্রিজে রাখলে কিন্তু অনেকটা পানি উঠে আসে, যেহেতু ফ্রিজে ডিপে রাখা হয়। তো এখানে আমি কিছুটা আস্ত রসুন দিয়ে দিলাম, আর হচ্ছে ব্লেন্ডার করা সরিষা দিয়ে দিলাম। তো অবশ্যই সরিষা দিলে কিন্তু তেলের আচারটা খেতে অনেক ভালো লাগে। আর যদি রসুন বেশি করে দেওয়া যায়, রসুন এমনিতেও কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেকটাই ভালো। রসুন খেতে পারলে কিন্তু ক্ষতি নেই, খারাপ মানে ভালো ছাড়া ক্ষতি নেই, মানে খারাপ হয় না, ভালোই হয়। আর শীতের সময় রসুন খেতে পারলে সেটা আরও বেশি ভালো হয়। এখানে আমি যাই হোক সরিষার তেল দিয়ে দিলাম, আর হচ্ছে রসুন, আর আর কিছুটা বাটা সরিষা দিয়ে দিয়েছি, আর হলুদ পাকি দিয়ে দিলাম পরিমাণ মতো, আর লবণ দিয়ে দিলাম। অবশ্যই লবণটা কিন্তু দিতেই হবে, কারণ আচারে লবণ না দিলে একদম ভালো লাগে না। আর এখানে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ আমি ইচ্ছে করে কিন্তু লাল এবং সবুজ দুটোই দিয়ে দিলাম, কারণ দেখতে ভালো লাগবে। আর এখানে আমি কিছুটা আদা আর কি রসুন পেস্ট দিয়ে দিলাম। আর যেহেতু এটা আমি তেলের আচার করব, এর জন্য কিন্তু আদা রসুনটা দেওয়া হলো। মিষ্টি আচারে কিন্তু অবশ্যই এটা কখনোই দেবেন না, তারপর আদা রসুনের ঘ্রাণ আসবে। কিন্তু ঝাল যে আচারটা সেটাতে কিন্তু অবশ্যই দেওয়া যায়, যেটা আমরা আর কি ভাতের সাথে এবং খুদের বাপা কিংবা বোনা খিচুড়ি এসবের সাথে খাই, সেটাতে কিন্তু আদা রসুন দিলে কিন্তু ভালোই লাগে। তো এই আচারটা কিন্তু আমি অনেক দিনই রেখে খেয়েছিলাম, কিন্তু ভিডিওটা কিছুদিন আগে ছিল, হয়তোবা আমার পাবলিক করতে গিয়ে আর কি অনেকটা সময় আর কি চলে গিয়েছে। এখানে আমার নুডলসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন তো শীত চলেই আসলো, মানে চলে আসলো, এখন তো মানে প্রচুর শীত পড়ে গিয়েছে। কারণ দেখা যেত আগে বলতাম গ্রামে শীত চলে এসেছে, এখন দেখি না রে বাবা শহরেও শীত চলে এসেছে। তাই শীতে তো পুরো অবস্থা খারাপ। আর এমনিও তো আমি শীত ততটা নিতে পারি না, মানে আমার কাছে অনেক খারাপ লাগে শীতের সময়। আমার সত্যি আর কি গোসলই করতে ইচ্ছে করে না শীতের ভয়ে, এরকম অবস্থা। আর গরম পানি ছাড়া তো গোসল করতেই পারি না। তাই দেখা যায় একদিন পর যখন গোসল করি তখন আর কি মাথা প্রচণ্ড ব্যথা করে, কিন্তু আগে দেখা যেত গোসল একদিন পর করলে কোনো সমস্যা হতো না। তো এখানে আমি এক চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে কি হয়, মানে আচারের টেস্ট আরও বেশি ভালো লাগে। আর কিছুটা আমি মশলার ফাঁকি দিয়ে দিয়েছি, মানে পাঁচফোড়নের ফাঁকি। তা আমি মশলাটার সাথে অ্যাড করলাম, কারণ এটার ফ্লেভারটা একটু ভালো আসার জন্য, কারণ পরে আমি কিন্তু আবারও কিছুটা মানে পাঁচফোড়নের ফাঁকি দিয়ে দিব। এখন আমি মশলাটা ভালো করে কিন্তু ভেজে নিচ্ছিলাম, কারণ যেহেতু আমের ভিতরে কিন্তু এমনিতেই অনেকটা পানি ছিল, যেহেতু আমটা ফ্রোজেন ছিল। আর আমি আমটা নামিয়ে মানে ঝরিয়ে নিয়েছিলাম ভালো করে পানিটা, মানে বরফটা গলিয়ে নিয়েছিলাম, কারণ এটা কিন্তু চাপ দিলে এমনিতেই পানি বের হয়। তো পানিটা ভালো করে ঝরিয়ে তারপর এখন তো দিয়ে দিলাম। এখন আমি ভালো করে আর কি এটাকে জাল করে নেব। আর আমি আজকে পুরো আচারটা আর কি কমপ্লিট করব না, যেহেতু এটা ফ্রোজেন আম ছিল। কারণ এমনিতে কিন্তু আমরা কিন্তু রোদে শুকিয়ে তারপর আচার তৈরি করি, না হতে কিন্তু আচারগুলো নষ্ট হয়ে যায়। কিন্তু কাঁচা আম দিয়েও আচার তৈরি করা যায়, যাবে না যে সেটা না, যেহেতু আমটা ফ্রোজেন ছিল এর জন্য আমি এটাকে দুদিন অবধি আর কি জাল করব। মানে আজকে কিছুটা রান্না করব,
তারপর বাকি রান্নাটা আমি কালকে আর কি কমপ্লিট করে নেব। তাই নুডলসের জন্য আমি এখানে কিছুটা মাংস নামিয়ে নিলাম, মানে গরুর মাংস। এখানে আমি কিউব কিউব করে কেটে, কিন্তু আমি সবসময় ফ্রিজে মাংস রেখে দিই, কারণ নুডলস কিংবা পাস্তা এবং পিৎজা তৈরি করার ক্ষেত্রে কিন্তু আমার প্রয়োজন হয়। এখান থেকে আমি কিছুটা নিয়ে নিলাম, আর সাথে ডিমও দেবো, কারণ ডিম না দিলে আবার ফাতেমা নুডলস একদমই খেতে চায় না, তো ওর জন্য আর কি ডিম দেওয়া হলো। আর মাংস দিয়ে আর কি নুডলসটা রান্না করলে আমার কাছে ভালো লাগে খেতে। তাই আমি এভাবেই কিন্তু মাংস রান্না করে তারপর ডিপে রেখে দিই, কারণ প্রতিবার কষ্ট করে রান্না করো তারপর নুডলস রান্না করো তাহলে কিন্তু অনেক কষ্ট হয়ে যায়, মানে সময়টাও কিন্তু অনেক লেগে যায়। তাইতে আমি আচারটা কিন্তু জাল করে ভালো করে আর কি জাল করে নিয়েছি, এখন রেখে দিলাম। তারপর কালকে সকালে আবার আর একটু জাল করে নেব। এখানে আমি মশলাটা ভালো করে কষিয়ে কিন্তু আমি নুডলসগুলো দিয়ে দিয়েছি, আর নুডলসের মশলাও দিয়ে দিয়েছি। তো এভাবে নুডলস রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে, আর নুডলসের মাংস দিলে কিন্তু আরও বেশি ভালো লাগে। তাই আমি সবসময় চেষ্টা করি যেটা, মানে আমি একসাথে মানে কিছুটা মাংস নিয়ে রান্না করে তারপর ওটাকে বক্সে ভরে তারপর ফ্রিজে রেখে দিই, যখন প্রয়োজন হয় বক্সটা একটু নামিয়ে তারপর চাকু বা যে কোনো কিছু সাহায্যে কিন্তু মানে একটু চাপ দিলে ছুটে যায়, তখন ইজিভাবে আর কি রান্না কমপ্লিট করে নেওয়া যায়, কোনো প্রবলেমই হয় না। আর বিকেলে নাস্তা রেডি করতে গেলে কিন্তু অনেক কিছু জমে যায়, মানে অনেক থালাবাটি হয়ে যায়। তো এখানে আমি চা অবশ্যই দিয়েছি, কারণ এগুলো আর কি পরিষ্কার করতে করতে আমার চাটাও কিন্তু রেডি হয়ে যাবে। আর বিকেলে কিন্তু হালকা পাতলা না খেলে একদমই ভালো লাগে না, কারণ খেয়ে অভ্যস্ত, আর বাচ্চাদেরকে কিছু না কিছু দিতেই হয়। আর এখন তো দিন অনেকটাই ছোট হয়ে গিয়েছে, আর রাত্র অনেক বড় হয়ে গিয়েছে, কারণ দেখা যায় দুপুরে রান্না কমপ্লিট করতে গেলেই অনেক সময় লেট হয়ে যায় দুপুরের খাবার খেতে। তাই বিকেলে এখন ততটা রান্না না করলেও চলে, মানে বিকেলে নাস্তাটা রেডি না করলেও হয়, হালকা পাতলা ওদেরকে কিছু দিয়ে দিলেই হয়ে যায়। তো এখন তেমন একটা রান্নাবান্না করতে এমনি তো আমার ইচ্ছে করে না, আর শীতের সময় আমি এমনি তো আলসে হয়ে যাই, মানে কাজ করতে ইচ্ছেই করে না, মনে হয় যে হাত পা একসাথে নিয়ে তারপর বসে থাকি কোথাও, রান্না করার মানে ইচ্ছেটাই হয় না। আর যখন আমি কাজ করি পুরো কাজ করতে পারি, আর যখন ভালো লাগে না তখন কোনো কাজই করতে ভালো লাগে না। তাই আর কি হাঁড়ি পাতিলগুলো আর কি পরিষ্কার করে নিয়েছিলাম, যে থালাবাটিগুলো আর কি নোংরা হয়ে গিয়েছিলো, কারণ আমি কাজ করতে গেলে আমার এমনি তো অনেক মানে বাটি পেলা সব মানে নামিয়ে নিই, কারণ অনেক হাঁড়ি পাতিলের প্রয়োজন হয়। অনেকে দেখা যায় অল্প কিছু দিয়ে কিন্তু কাজ সেরে নিতে পারে, কিন্তু আমি সেটা পারি না, আর রূপা আবার কিছুক্ষণ পর আসবে। তা ভাবতেছিলাম যে আমি যেহেতু মানে সব কিছু নোংরা করেছি আমি পরিষ্কার করে ফেলি, যেহেতু শীতের সময় ওরও তো কষ্ট হয় পরিষ্কার করতে, আমার যেমন ঠান্ডা লাগে ওরও তো লাগে না, হয়তো বা আমার একটু বেশি লাগে ওর একটু কমও তো লাগে। তাই মাঝে মাঝে ওকে কিন্তু আমিও হেল্প করি, মানে হাঁড়ি পাতিল মাঝে মধ্যে আমি নিজেও পরিষ্কার করে নিই। তাই তো পরিষ্কার করে নিলাম, আর আমার এমনি তো হাঁড়ি পাতিল পরিষ্কার করতে অনেক ভালো লাগে, মানে নিজের মতো করে আর কি পরিষ্কার করা যায়, ধোয়াতে আমার কোনো কষ্টই হয় না। কিন্তু এখন ঠান্ডার কারণে আমার আর কি পানি আর কি ধরতে ইচ্ছেই করে না, মানে দেখা যায় পানি অনেক ঠান্ডা হয়ে থাকে, আর সকালে তো পানিতে হাতই দিতে ইচ্ছে করে না, মানে বরফের মতো হয়ে থাকে। তো যাই হোক, এখন আমার সব কিছু মানে করা কমপ্লিট হয়ে গিয়েছে, তো এখন আমি আমার মেয়েদেরকে নাস্তাটা দিয়ে দেব, আর টিচার তো অলরেডি চলে এসেছে। তা সঙ্গে ফাতেমা কিন্তু ওরা পড়তে বসে গিয়েছে, তা এই ফাঁকে আমি চাটাও করে নিচ্ছিলাম, কারণ টিচারকে আবার চা দেবো নাস্তা দেবো। আরবি টিচার ওদেরকে আর কি পড়াচ্ছিল, বাংলা টিচার আগেই পড়িয়ে গিয়েছে, মানে বাংলা টিচার যাওয়ার পর তারপর আরবি টিচার চলে আসে। তো এখানে আমাদের সবার জন্য আর কি নুডলস নিয়ে নিয়েছি, আর সাঙ্গানা ফাতেমা তো মানে নুডলস খেতে হলে ওদেরকে আর কি সস দিতেই হবে, সস ছাড়া ওরা নুডলস খেতেই পারে না, এরকম একটা অবস্থা, মানে একেবারে মাখা মাখা করে খাবে। তো এত সস খেলে কিন্তু মানে নুডলসের যে টেস্টটা সেটা মানে অনুভবই করা যায় না, মানে ওই টেস্টটাই আর কি পাওয়া যায় না, জানি না এক একজনের এক এক ইচ্ছা, যেহেতু বাচ্চা মানুষ। আমার মনে হয় আমার মেয়ে যদি পারতো তাহলে হয়তো ওরা মানে ভাতের সাথে সস নিয়ে খেত, এরকম একটা অবস্থা আর কি। তা আমার পাতিলে আর কি মানে চা পাতিলে কিন্তু আমি প্রথম চাটা বসাই নাই, তারপর দেখি যে মানে চা ওই পাতিলে আসছে না, মানে পড়ে যাচ্ছে, তারপর আমি পরে আবার চা পাতিলে চাটা আর কি বসিয়ে দিয়েছি। তো চাটা হতে থাক, আর এই ফাঁকে আমরা নুডলসটা খেয়ে আসি। আর চা কিন্তু আমি এমনি তো ভালো করে জাল করে নিই, মানে অনেক সময় আর কি চাটা আর কি রান্না করি, কারণ লিগার করা না হলে চা খেতে আমার একদমই ভালো লাগে না। তাই আমি চা সময় অনেক সময় নিয়ে আর কি চা তৈরি করি। তাই তো সঞ্জনার রুমে কিন্তু চলে এসেছি এখন, আর কি সঞ্জনা ফাতেমা আমি চা আর নুডলসটা খেয়ে নেব। আর ফাতেমা তো নুডলস থেকে অনেকটাই খুশি হয়ে গিয়েছে,
তা আমার মেয়েটা কিন্তু খুবই লক্ষ্মী, আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন, ওর জন্য বড় হয়ে অনেক ভালো একটা মেয়ে হতে পারে। তা আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।